আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো মামা, চমৎকার একটা নিউজ চলে আসছে। এই যে পিক্সি, যেই অ্যাপটাতে আমরা কাজ করেছিলাম, এইটা অলরেডি কুকয়েন লিস্টিং ডান। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু ডিপোজিট করছি অলরেডি। আজকে ডিপোজিটটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এখানে হচ্ছে ডিপোজিট করতে পারেন। এই যে ক্লিক করে এখান থেকে ক্লিক করবেন, দেন এই অ্যাড্রেসে ডিপোজিট করবেন। এখন আসেন বিস্তারিত ভিডিওর মধ্যে, আমরা ফিরে যাই। কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। লেটস স্টার্ট দ্য ভিডিওস মেন পয়েন্ট। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দেন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট। ওকে গাইস, তো যারা হচ্ছে আমাদের কথা শুনে কাজ করেছিলেন, এখনও কাজ করা যায় আমার জানা মতে, আপনারা হচ্ছে যে ডাউনলোড অ্যাপটা ডাউনলোড করে, না বুঝলে ভিডিও দেখুন, এই ভিডিওটা দেখতে পারেন। এখন ইম্পর্টেন্ট হয়েছে এইখানে কিন্তু উইথড্র করতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। ফর এক্সাম্পল, ধরেন আমি এই পিক্সি অ্যাপটা ওপেন করলাম, আমি আপনাদেরকে লাইভ দেখাই একটু। প্লে স্টোর থেকে কিন্তু অবশ্যই অ্যাপটা আপডেট দিয়ে নেবেন, এটা হচ্ছে নাম্বার ওয়ান শর্ত। দেন এটা যখন আপনার আপডেট কমপ্লিট হবে ওপেন করবেন। ওকে, সো ওপেন করার পরে কীভাবে কী হবে না হবে আমি সব দেখাচ্ছি আপনাদের। ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন প্লিজ। দেখেন এখানে হচ্ছে 1 থেকে 50টা লাইক দিতে হবে ডেলি, লাইক দিতে পারলে আপনি আর্নিং করতে পারেন। এখানে কিন্তু তারা দেখেন এখানে বলে দিয়েছে যে টপ এক্সচেঞ্জার কনফার্ম করে ফেলছে তারা 20 তারিখে কিন্তু এটা লিস্টিং। আচ্ছা, আমি এটা কেটে দিই এখান থেকে। আমি যদি আমার আইকনে ক্লিক করি তাহলে এখানে কিন্তু ক্রেডিট, এখন সিস্টেম করছে ক্রেডিট, এখানে ক্রেডিট থাকলে আপনি কাজ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। কেন, এটা ওদের একটা নতুন সিস্টেম। এখন ক্রেডিটটা কীভাবে ইনকাম হয়, আই থিঙ্ক এই লাইকের বিনিময়ে ক্রেডিট ইনকাম হয়, পোস্টের বিনিময়ে ক্রেডিট ইনকাম হয়, কিংবা আপনার ওদের নতুন কোনো একটা আপডেট আসে, এটা আপনার এখানে আসলেই বুঝতে পারবেন। ওইটা গেল, এখন আছেন উইথড্রলটা দেখাই, ওগুলো পরের বিষয়। যেমন ধরেন আমার 14টা টোকেন আছে, উইথড্রলের মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিন্তু ইউজ অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনি চাইলে এই অ্যাড্রেসটা তো ইউজ করা যায়, আগে অন্যরকম সিস্টেম ছিল, ঠিক আছে। আচ্ছা, এইখানে ক্লিক করে দেখি কী হয়। তো গাইস, এখানে যখন আপনি প্রথম আসবেন অ্যাড্রেসটাকে অ্যাড করতে বলবে, অ্যাড্রেস অ্যাড করবেন। কী অ্যাড্রেস অ্যাড করবেন, ট্রাস্ট ওয়ালেটের বিএনবি স্মার্ট চেন করলেই হয়ে যাবে। আমি আপনাদেরকে বুঝাই দিলাই, আদারওয়াইজ আপনারা বুঝতে পারবেন না হয়তো বা। যেমন এই ট্রাস্ট ওয়ালেটে আসছেন, এই বিএনবি স্মার্ট চেনটা দিলেই হয়ে যাবে এরকম আর কি। ওকে, সো দিবেন, দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে ধরেন এই আমার এতগুলো টোকেন আছে, যেমন 14টা টোকেন আছে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে 13.98 পাবো, এখানে আমি লিখবো মেটামাক্স। ওকে, রিমার্কের মধ্যে মেটামাক্স লিখবো। এখানে হচ্ছে উইথড্রর মধ্যে ক্লিক করতেছে, এখানে বলতেছে কনফার্ম করার জন্য, এখান থেকে ওকে, এখানে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিচ্ছি। খুব সিম্পল ভাই, জাস্ট এখানে দিবেন, দেখেন এখন এটা পেন্ডিংয়ে চলে গেছে। দেখেন উইথড্রল অ্যামাউন্ট তারা কিন্তু বলছে যে 15 দিনের মধ্যে দিবে, ঠিক আছে। তো কমপ্লিটের মধ্যে ক্লিক করলে আমি আবার এখানে হোম পেজের মধ্যে আসতে পারবো। ওকে, সো এই যে আমার টোকেনটা কিন্তু কাটতে নিছি, একটু সময় লাগবে। আর পিক্সি কুইক স্টার্ট গাইড, এইখানে যদি আপনি ক্লিক করেন গাইডের মধ্যে, তাহলে ওদের যে ইন্ট্রোডাকশন সেটা আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। হয়তো বা এখানে এটা শো করতে প্রবলেম হতে পারে, কারণ বুঝেনি তো ভাই, এই যে সোশ্যালাইজ টু আর্ন, এটা একটা ব্যাপার স্যাপার আছে, এখানে আপনারা সব এভরিথিং দেখে নেবেন। ওকে, কীভাবে করে না করে, কেমনি কি এনএফটি টেনএফটি সব। ওকে, সো এটা গেল, এটা আমরা এখন আর দেখবো না। এখন ডিরেক্টলি আমরা যে কাজটা করবো, উইথড্র তো করে ফেলছি, এখন আমরা হচ্ছে ডিপোজিট করবো কুকয়েনে। যেমন আমি করছি, আপনারাও করবেন, কেমনে করবেন সেটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে। ওকে, তো প্রথমত আপনাদের আমাদের টেলিগ্রামে আসতে হবে, আসার পরেই দেখেন অ্যাড পিক্স নেটওয়ার্ক আরপিসি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আরপিসি ইউআরএল দেওয়া আছে, সব কিছু এভরিথিং দেওয়া আছে। ওকে, সো আপনারা হচ্ছে কিউই ব্রাউজারটা ইউজ করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফর এক্সাম্পল, যেমন ধরেন আমার মেটামাক্স আছে, আপনার যদি মেটামাক্স থাকে মেটামাক্সের মধ্যে এটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। তো আমি আবার এখানে লাইভ উইথড্র করে দেখাবো, এখানে কিন্তু পিক্স নেটওয়ার্ক থাকতে হবে। এখন অনেকে বলবে এখন যে ভাই এটা কীভাবে অ্যাড করলেন আপনি, তাই তো। এই 3 ডট পেনতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংয়ে ক্লিক করবেন। ওকে, সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে নেটওয়ার্ক, ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে রয়েছে অ্যাড নেটওয়ার্ক, আমার তো পিক্সি অ্যাড করা আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন, অ্যাড নেটওয়ার্কের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, আসার পর এখানে হচ্ছে নেটওয়ার্ক নেম, ফর এক্সাম্পল এখানে আমি কিন্তু দিয়ে রাখছি আপনাদের জন্য সব এভরিথিং। নেটওয়ার্ক নেম হচ্ছে পিক্সি মেন নেট, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দিবেন, তারপরে আমার কিন্তু অলরেডি দেখাবে, তারপরে আরপিসি দিবেন এখান থেকে, এই যে আরপিসি ক্লিক করবেন দ্বিতীয়টা আর কি। তারপর হচ্ছে চেন আইডি দিবেন, এখানে কিন্তু এটা কেটে দিতে হবে, এই যে এটা, এগুলো লাগবে না আই থিঙ্ক, এতটুকু দিলেই হয়ে যাবে। ওকে, কিংবা এতটুকু যদি না নেয় তাহলে এতটুকু দিতে পারেন, অনেক সময় এরর আসে, এই যে YZ এটা কাটটা দেন, ওটুক কেটে দিলে আই থিঙ্ক হয়ে যাবে। ওকে, দেন চেন আইডি আছে, এই চেন আইডি দিয়ে দেবেন, চেন আইডি হচ্ছে কত, এই 66 26 এরকম আর কি। তার এখানে দিবেন এই যে চেন আইডি, তারপর সিম্বল হচ্ছে পিক্সি, এখানে আমি দিয়ে রাখছি আপনাদের জন্য, এভরিথিং দেওয়া আছে এরকম আর কি, লাইক। ওকে,
সো দিবেন, দেওয়ার পরে এই যে এখানে দিবেন, এটা এখানে দেওয়ার পরে উপরের দিকে ধাক্কা দিয়া ওটা যদি অপশন তারপর এটা দিবেন ব্লক এক্সপ্লোর ইউআরএল এটা দিবেন। ওকে সো এটা ক্লিক করে এখান থেকে সেভ দিলে বলবো অলরেডি আমার কিন্তু আছে, যার কারণে আমার এখানে কিন্তু অলরেডি বলবে দেখেন এটা আমার এই যে কানেক্টিং হচ্ছে, এটা হবে না সাকসেসফুলি সেভ হয়ে গেছে অলরেডি যেখানে দেখাচ্ছে। ওকে সো আমি এটা এখান থেকে কেটে দিই, একটু ওয়েট করেন, এটা আমার অ্যাড হয়ে গেছে, আপনাদেরও এরকম অ্যাড হয়ে যাবে, এরকম সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আপনাদের যেই ওয়ালেটে উইথড্র করছেন ভালোভাবে বুঝেন, যেই ওয়ালেটে কী করছেন উইথড্র করছেন সেই ওয়ালেটটা মেটামাক্সের মধ্যে অ্যাড করবেন। ওকে কেমন অ্যাড করবেন, থ্রি ডটের মধ্যে ক্লিক করে যে ইম্পোর্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। এখন কিন্তু এখানে প্রাইভেট কি চাইতেছে, আপনাদের কিন্তু ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ ফেস আছে তাই না, আপনারা কী করবেন টোকেন পকেটে চলে আসবেন। ফর এক্সাম্পল প্রথমত ট্রাস্ট ওয়ালেটের যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে এই টোকেন পকেটের মধ্যে ঢুকাইবেন, কেমনে জাস্ট একটা নেটওয়ে এই যে ওয়ালেটের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে সরি এটা না হ্যাঁ এইটাই যেমন টোকেন পকেটের মধ্যে ঢুকায় তারপরে এই যে উপরে ওয়ালেটের উপরে ক্লিক করার পরে দেখেন এক্সপোর্ট প্রাইভেট কি, এখানে ক্লিক করলে একটা প্রাইভেট কি পাবেন, সেই প্রাইভেট কিটা এখানে ইম্পোর্ট করলে অটোমেটিক্যালি আপনার যে ওয়ালেট আছে এই ওয়ালেটটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যেটা মানে এই পিক্সির প্রাইভেট কিটা এখানে ইম্পোর্ট করলে এখানে অ্যাড হয়ে যাবে, তখন আপনি আপনার টোকেনটা দেখতে পারবেন যেটা আপনি উইথড্র করছেন অলরেডি। ওকে এখন আসেন কুকয়েনে উইথড্র নিই, খুবই সিম্পল, কুকয়েনে চলে আসবেন, আসার পরে এখান থেকে আমি আবার দেখাই ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেবেন। ওকে এখান থেকে লিখবেন PIX, ওকে রাইট নাও চলে আসছে, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই নিজস্ব নেটওয়ার্ক ক্লিক করেন, এটা হচ্ছে অ্যাড্রেস, এখানে ইথেরিয়াম অ্যাড্রেস দিলে হবে, সেম একই অ্যাড্রেস, তারপর আপনি এটি দিয়েন যদি আবার পরে আবার প্রবলেম হয়। এখন আসেন সেন্ডের মধ্যে ক্লিক করে দিই, আর আপনারা কষ্ট করে একটু এখনই ডিপোজিট করে রাখেন, কারণ কী জানেন রিজনটা হচ্ছে দেখা গেছে পরবর্তী সময়ে কিন্তু তারা ওই ডিপোজিটটা অফ করে দিতে পারে, কারণ কুকয়েন তো বড়ো এক্সচেঞ্জ। ম্যাক্সের মধ্যে ক্লিক করলাম, এইখান থেকে হচ্ছে আমি যেহেতু 35টা আছে আমি হচ্ছে 30টা উইথড্র করি, আমার বাকিটা থাকে যদি পরবর্তীতে কোনো পেমেন্ট পাই ওইটা দিয়ে উইথড্র করতে পারবো। নেক্সট এইখান থেকে জাস্ট এখন আমি কনফার্মেশন করবো, কনফার্মেশন করার পরে দেখেন কনফার্ম এখানে চলে আসছে 5730 কনফার্ম। এখন দেখেন এটা কিন্তু আমার সেন্ডিং অবস্থায় চলে যাবে, একটু ওয়েট করেন, সেন্ডিং অবস্থায় চলে গেছে অলরেডি। মাঝে মধ্যে এরকম এরর আসতে পারে, আসলে আপনার এরকম রিলোড দিবেন আর কি, ওকে যেরকম রিলোড দিবেন কিংবা কেটে দিতে পারেন, এখান থেকে আবার এখানে ঢুকবেন, হয়ে গেছে এটা মামা, এই যে দেখেন সেন্ড হয়ে গেছে, দেখছেন এটা সেন্ড হয়ে গেছে। এই তো আমি আপনাদেরকে দেখাই ওগুলা নিয়ে প্যারানাই চিল, এই যে আমার এটা কিন্তু সেন্ড হয়ে গেছে আর মাত্র 5টা টোকেন আছে। ওকে সো আমার কুকয়েনের মধ্যে এখন আমি এটা ওয়েট করবো, দেখেন আমি যদি এই এটার উপরে ক্লিক করি তাহলে আমার ডিপোজিট হিস্টোরি আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে ক্লিক করে এই যে এখানে যদি ক্লিক করি হিস্টোরি দেখেন এই যে ওটা অলরেডি কিন্তু প্রসেসিংয়ের মধ্যে আছে, 12টা নেটওয়ার্ক কনফার্মেশন হলেই চলে আসবে এরকম আর কি লাইক। ওকে এখন আমি হচ্ছে প্রথমত 5000 ডিপোজিট করছি দেখার জন্য যে হচ্ছে কি না হচ্ছে, তারপর 40000 টোটাল আমি এটা ডিপোজিট করছি, এক বাইরে শুনলাম 4 লাখ না 9 লাখ টোকেন আছে, যদিও সে 2 নম্বরই করছে, 4-5টা ফোন ইউজ করছে, এটা খুবই খারাপ করছে, তবে ভালো প্রফিট পেয়েছে চুরি করে আর কি, বুঝতে পারছেন। তো এখন হচ্ছে এখানে আমার 50000 টোকেন আছে, এই যে এটা হয়ে গেছে দেখছেন, এই যে নোটিশ চলে আসছে কিন্তু। ওকে সো কমপ্লিট, তাহলে আমার টোটাল টোকেন হচ্ছে এখন এখানে দেখতে পাচ্ছেন যে 50730টা টোকেন আছে। এখন অনেকে জিজ্ঞেস করবে ভাই ভ্যালুটা কেমন হইতে পারে, এটা ভাই অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না, তবে এই প্রজেক্টটা ভালো, এই যে দেখেন তারা কিন্তু বার্নিং ডপ দিছে, তার মানে বুঝতেই পারতেছেন এখানে কিন্তু স্ট্যাক সিস্টেমও রয়েছে, এখানে কিন্তু বলা আছে যে দেখেন এই যে দেখছেন, এখানে যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন, মন দিয়ে পড়লে এখানে কিন্তু বলা আছে অ্যাভেলেবেল বার্নিং ডপ, মানে এক কথায় প্রজেক্টটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। কারণ কি, কারণ বুঝতেই তো পারতেছেন কুকয়েন হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট 2 নম্বর এক্সচেঞ্জ আর কি, বাইন্যান্সের পরেই মানুষ কুকয়েনরে হচ্ছে গোনায় ধরে যে কুকয়েন বড়ো একটা এক্সচেঞ্জার এরকম আর কি লাইক। ওকে তো যখন হচ্ছে এটা এক্সচেঞ্জারে মানে যখন এটা 20 তারিখে লিস্ট হবে আমার জানা মতো 20 তারিখে যখন আপনি এটা এখানে লিস্টিং হয়ে যাবে তখন দেখবেন এখানে ভ্যালু শো করতেছে, তখন চাইলে আপনি ইনস্ট্যান্ট সেল দিয়ে আপনার টাকা আপনার পকেটে নিয়ে নিতে পারবেন। আর অবশ্যই অবশ্যই নেক্সট আপডেটের জন্য ভালোভাবে বুঝেন, নেক্সট আপডেটের জন্য কিন্তু আমাদের টেলিগ্রামটা আপনারা ফলো করবেন, লিস্ট হওয়ার সাথে সাথে আমরা কিন্তু আপনাদেরকে কনফার্মেশন করবো। ওকে তাহলে আপনি ইনস্ট্যান্ট সেল দিয়ে দিয়ে পারবেন, কারণ এখন তো দেখা গেছে অনেকের কাছে টোকেন আছে, সবাই কিন্তু সেল দিবে, সেল দিলে কিন্তু প্রাইস ইনস্ট্যান্ট কমে যাবে, রাইট নাও একদমই ইনস্ট্যান্ট কমে যাবে। সো আপনাকে এই কাজটা করতে হবে 2-4 সেকেন্ডের মধ্যে। ওকে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, চাচা বাই বাই, আল্লাহ হাফেজ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্টস করে দিন, টাটা।